ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد. حرمي أرمناي بابي شانتيني প্রিয় ভাই বোনেরা এই স্লোগানটি আমাদেরকে মনে রাখতে হবে হারামে আরাম নাই পাপে শান্তি নাই মানুষ হারাম কি জন্যে করেন বলেন তো আরাম করার জন্যে আরামের জন্য মানুষ আরাম করে মোহানব্বুল আলমিন তার সুখটাকে শান্তিটাকে আরামটা কেড়ে নেন পাপ করে মানুষ কী জন্যে শান্তি করার জন্যে কিন্তু পাপ করে আসলে শান্তি হয় না আরও তার অশান্তি বেড়ে যায় কারণ মোহানব্বুল আলমিন শান্তির মালিক তিনি আরামের মালিক তিনি হারামে আরাম দেন না তিনি পাপে শান্তি দেন না এটাই হলো তার নিয়ম অতএব কৃত্রিম যে আমরা আরাম দেখাই কৃত্রিম শান্তি দেখায় এটা আসলে শান্তি ও আরাম নয় একজন রিক্সা চালকের ঘরে যে শান্তি আছে একজন বড়োলোকের ঘরে সে শান্তি নেই কারণ সে পাপ করে একজন রিক্সা চালক যে হালাল উপার্জন করে খেয়ে শান্তিতে থাকে একজন বড়োলোক যে অন্যায় পথে হারাম পথে বিশাল অঙ্কের পয়সা ধন সম্পদ করে তার কিন্তু সেই আরাম হয় না এজন্য বন্ধুরা আল্লাহ রব্লা আরামিন দঙ্কা যে আমার আল্লাহ আমার জিকির থেকে ভুলে যাবে তার জীবনে হবে কঠিন একটা দুরাশয় জীবন একটা দুরহ জীবন তাকে অশান্তির দাবাদনে আল্লাহ দাও দাউ করে জ্বালাবেন অতএব আমরা প্রকৃতি যদি শান্তি পেতে চাই তাহলে পাপ ছাড়তে হবে আর যদি আমরা সত্যিকারে আরাম পেতে চাই তাহলে হারাম ছাড়তে হবে আজ পৃথিবীতে হারাম দিয়ে ভরে গিয়েছে পাপ কানায় কানাই হয়ে গেছে সব ধরনের পাপাচার সব ধরনের পাপিষ্ঠরা এই দুনিয়ায় আজ বেড়েই চলেছে হারামের কাজ প্রতিনিয়ত চলছে আজ সুদ খাওয়া ঘুষ খাওয়া গেবত করা চুগুলঘড়ি করা বদধারণা করা ডাকাতি চুরি হানাহানি খুন খারাপি যত ধরনের পাপ ছোট আর বড় পাপে ভরে গেছে বাহারি বিমা কাশেবা তাই দিন না মানুষের হাতের কামাইতে আজ জমিনে আর পানিতে জলস্থলে আজ কি হয়ে গেছে ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়েছে এজন্য বন্ধুরা আমরা এই স্লোগানটা আমরা বলি এবং কাজে বাস্তবায়ন করি হারামে আরাম নেয় পাপে শান্তি নাই হারামে আরাম নাই পাপে শান্তি নাই হারামে আরাম নাই পাপে শান্তি নাই শান্তি হলো হালালে একই নেক কাজে এবং আরাম হলো হালালে আল্লাহ মালী সেই তুফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাই বারাকাতু